বাংলাদেশের মিডিয়াগুলো গণমাধ্যম সবাইকে বিবেক বিক্রি করে দিয়েছেন। প্রধানমন্ত্রী যাই বলবে আমাদের তাই প্রচার করতে হবে। আপনারা তাই প্রচার করছেন যে প্রধানমন্ত্রী বলেছেন গণতন্ত্রের ধারা সমুন্নত আছে। আপনার চোখে চশমা লাগিয়েছেন, আপনাদের চোখে পড়ে না দেশে গণতন্ত্র আছে কি নাই। যদি দেশে গণতন্ত্র থাকতো তাহলে সংবিধান স্বীকৃত অধিকার, নিরস্ত্র সমসমবেত হয়ে মানুষের মিছিল মিটিং করার অধিকার থাকবে। কিন্তু ভোলা এইভাবে একটা রাজনৈতিক দলের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করতে পারে না। এবং তামাশাটা কি, যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে পেটানো হয়েছে, আবার তাদের বিরুদ্ধে 600 মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, এর চেয়ে জঘন্য রাষ্ট্রীয় পন্থা আর আছে? তাকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখি সবসময়, সব মানুষ বঙ্গবন্ধুর কন্যা হিসেবে তাকে খুব সম্মান সম্ভাষণ করে থাকেন। তিনি 2014 সালের নির্বাচনের আগে তিনি এবং তার দলের নেতৃবৃন্দ বলেছিলেন যে একটা নিয়মতান্ত্রিক আমরা নির্বাচন করছি, না হলে দেশে একটা অন্যরকম পরিস্থিতি হতে পারে, বিরোধী ইন্টারভেনশন হতে পারে, আমরা খুব শীঘ্রই আবার আরেকটি আলোচনার মাধ্যমে একটি নির্বাচন দেব। কিন্তু আমাদের এই বাঙালির মুক্তি সংগ্রামের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অবশ্যই তিনি একজন জাতীয় নেতা, আমাদের জাতীয় জীবনের উল্লেখযোগ্য অধ্যায়ে তার অবদান আছে, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু তার কন্যা তিনি যে কথাগুলো বলছেন, তিনি কি সেই পরিচয়টা দিতে পারছেন? কিন্তু বললেন, কিন্তু তিনি কথা রাখতেছেন না। এবং আমার খুব আসলে লজ্জা হয় যে বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্রের প্রধানমন্ত্রীর জায়গা থেকে যেভাবে জনগণের সাথে প্রতিনিয়ত তামাশা করে যাচ্ছেন, সেটাকে আমি নিজে লজ্জিত হই। যে যখন তিনি বলেন যে দেশে গণতন্ত্র আছে, বিধায় আজকে বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রায় ধাবিত হচ্ছে, আমরা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছি, এর চেয়ে পৃথিবীতে নির্ঝরা মিথ্যাচার আর কিছু নাই, কিন্তু সেটা কে করছে? প্রধানমন্ত্রী তার সর্বোচ্চ জায়গায় বসে, এবং কে সেটা প্রচার করছে? বাংলাদেশের মিডিয়াগুলো গণমাধ্যম সবাইকে বিবেক বিক্রি করে দিয়েছে। প্রধানমন্ত্রী যাই বলবে আমাদের তাই প্রচার করতে হবে। আপনারা তাই প্রচার করছেন যে প্রধানমন্ত্রী বলেছেন গণতন্ত্রের ধারা সমুন্নত আছে। আপনার চোখে চশমা লাগিয়েছেন, আপনাদের চোখে পড়ে না দেশে গণতন্ত্র আছে কি নাই। যদি দেশে গণতন্ত্র থাকতো তাহলে সংবিধান স্বীকৃত অধিকার, নিরস্ত্র সমসমবেত হয়ে মানুষের মিছিল মিটিং করার অধিকার থাকবে। কিন্তু ভোলা এইভাবে একটা রাজনৈতিক দলের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করতে পারে না। এবং তামাশাটা কি, যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে পেটানো হয়েছে, আবার তাদের বিরুদ্ধে 600 মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, এর চেয়ে জঘন্য রাষ্ট্রীয় পন্থা আর আছে? হিটলারের সেই জঘন্য পন্থার মতোই এখন বর্তমানে রাষ্ট্র যার ব্যবস্থা আছে তারা সেই পথেই হাঁটছেন, যে বিরোধী দলের মানুষকে গলা টিপে হত্যা করছেন, বন্দুকের নল দিয়ে খুঁচিয়ে হত্যা করছেন। মুস্তাকির কথা আমরা জানি যে জেলখানায় তাকে হত্যা করা হয়েছে, বিএনপির নেতা পিন্টুর কথা আমরা জানি জেলখানায় হত্যা করা হয়েছে, অনেক মানুষকে আজকে এই অগস্ট মাস আওয়ামী লীগের সারা যে পোস্টারে ছেয়ে গেছে শোকের মাস, কাঁদো বাঙালি কাঁদো, বঙ্গবন্ধুর মতো নেতাকে এইভাবে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, এটি ইতিহাসের একটি নির্মম হত্যাকাণ্ড, জঘন্য হত্যাকাণ্ড, আমরা তার নিন্দা জানাই। এবং অবশ্যই এই অগস্ট মাসে তাকে হত্যা করেছে সেদিন যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তাদের রুহের মাগফিরাত আমরা কামনা করি। কিন্তু এই অগস্টের শুরুর দিকেই যে এই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্র ব্যবস্থাপনায় ভোলাতে যাকে হত্যা করা হলো, তার আগে অনেক মানুষকে রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করেছে। তার আগেই দেখেছেন বিএনপির প্রতি আমাদের অনেক অভিযোগ আছে, তাদেরও কিছু ভুল যার খেসারত তারা দিয়েছে দিচ্ছে, সেটা একটা বিষয়। কিন্তু রাজনৈতিক দল হিসেবে অন্য একটি রাজনৈতিক দলের নেতা কর্মীকে হত্যা করা হবে সেটা তো আমরা মানতে পারি। এর আগে যশোরে যুব দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে, আপনারা দেখেছেন। আজকে আমরা গণসংহতি আন্দোলনের আহ্বান এখানে কেন সমবেত হয়েছে, আমাদের রাজনৈতিক একটা ভিন্ন চিন্তা ভাবনা আদর্শিক একটা জায়গা আছে, কিন্তু তারপরেও দেশের প্রশ্নে বর্তমান রাজনৈতিক প্রশ্নে আমরা অনেক দূরত্ব, অনেক বলা চলে যে নিজেদের বিভেদ ঘুচিয়ে আমরা খুব কাছাকাছি জায়গায় আসতে পারছি। এবং আমরা আশা করি যে আগামীতে জনগণের যে কাঙ্ক্ষিত রাষ্ট্র বিনির্মাণ করার জন্য আমরা দলগুলো কাজ করতে পারবো। তার জন্য আমাদের অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন, সবসময় বক্তব্যে বলেন, আমরাও বলি, কিন্তু আসলে অ্যাকশন প্ল্যান কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কোনো অ্যাকশন প্ল্যান নাই, শুধু আলোচনার মধ্যে আছে। অবশ্যই আলোচনার মধ্যে অ্যাকশন প্ল্যান বের হয়ে আসবে, আর মনে করি তারা যেখানে এই দাবিগুলো দিয়েছে অধিকাংশ রাজনৈতিক দলের সাথে একমত হবে। এবং বর্তমান সংকটকে যদি আমরা দেখি যে সেখানে একটা সংকট হচ্ছে যে আগে তাও তো 5 বছর পর পর ক্ষমতার একটা পরিবর্তনের ব্যবস্থা ছিল, 100% ভোট ডাকাতি করে নেয়নি, দু একটা কেন্দ্রে সমস্যা হয়েছে, দু একটা নির্বাচনী এলাকায় সমস্যা হয়েছে,
এখন সরকারি দল বিরোধী দল যেটা আমাদের এখানকার নেতৃবৃন্দ বললেন যে হাস্যরস করছেন যে আমিও রাতে কিন্তু করিয়েছি কি নির্লজ্জ কি বেহায়া আবার সেটা গর্বের সাথে বলছে প্রকাশ্য মিডিয়ার সামনে বলছে আমিও কিন্তু রাতে করিয়েছি খালি সরকারি দলের এই বিনা ভোটের সরকারের যারা নাট বল্টু আছে তারা হিসাবের বাইরে রেখে আপনাদের রোডম্যাপ ঠিক করেছে এদের ইমান ঠিক নাই এদেরকে যখন রশি ধরে টান বাজাবে তখন এদের চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে যাবে আজকে যারা প্রকৃত গণ আন্দোলন করতে চায় তাদেরকে নিয়ে আমাদের ঐক্যের পথে যেতে হবে যাদের সাথে রাত প্রত্যক্ষ সম্ভব তাদের সাথে রাত প্রত্যক্ষ হবে তাদের সাথে টেবিলে ঐক্য সম্ভব তাদের সাথে টেবিলে আলোচনা করা হবে আমি আমার বক্তব্য শেষ কথা যেটা বলবো যে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হোক এই সরকারের এমপি মন্ত্রীরা নেতা কর্মীরা কাপড় চোপড় ছেড়ে পালান এই রকমের বিভৎস চেহারা আমরা দেখতে চাই না এরকম প্রতিহিংসা আমরা দেখতে চাই না প্রধানমন্ত্রী প্লেন থেকে পালাবেন না জাহাজ নিয়ে পালাবেন সেই ধরনের দৃশ্য দেশে ঘটুক আমরা সেটা চাই না প্রধানমন্ত্রী এবং সরকারকে বলবো সব কিছু দেখতে পাচ্ছেন সব ধরনের উপাদান আছে কাজে এখনো সময় আছে বল আপনাদের কোর্টে সিদ্ধান্ত যদি আপনারা নিতে পারেন আপনাদের সেই এক্সিটের ব্যবস্থা এখন আছে কিন্তু যদি আপনারা সিদ্ধান্ত নিতে ভুল করেন তার নির্মম নিষ্ঠুর খেসারত আপনাদেরকে দিতে হবে যেই খেসারত দেশের মানুষ গত 13 বছর ধরে দিচ্ছে উন্নয়নের কথা বলছেন এই যে ঋণগুলো নিচ্ছে 2024 সাল থেকে তার পেমেন্ট শুরু হবে কে দিবে আমাদের দেশের জনগণ দিবে আজকের যে ক্রাইসিস সামনে তো ক্রাইসিস আরো বাড়বে এটা তো কোনো সাময়িক ক্রাইসিস না সেদিন গণস্বাস্থ্যে একজন জ্বালানি বিশেষজ্ঞ বলেছিলেন 7-8 বছর পরে বাংলাদেশে জ্বালানির আরো মহাসংকট তৈরি হবে কারণ গ্যাস কূপগুলো থেকে গ্যাস শেষ হয়ে যাচ্ছে বিদেশি কোম্পানিগুলো দ্রুত তুলে নিচ্ছে আমাদের নতুন কোনো অনুসন্ধানের ব্যবস্থা নাই আর আমাদের দেশে যারা ক্ষমতায় থাকে তা তো নিজের মাথাটাকে বিক্রি করে বিদেশিদের কাছে বেচে দিয়ে ক্ষমতায় থাকে আমাদের যে নিজস্ব সক্ষমতা আছে আমাদের যে সম্পদ আছে বঙ্গোপসাগর অনুসন্ধানে সক্ষমতা দেখাতে পারবে না তাহলে ওদের ক্ষমতার চেয়ারে থাকবে না ওদের পাঁচিলে ক্ষমতা আছে সেই ক্ষেত্রে অবশ্যই আমি বলবো আওয়ামী লীগ মান্না ভাই যেটা দীর্ঘদিন পরে বলেছেন বিকল্প রাজনৈতিক দল বিকল্প শক্তি দরকার আমি আজকে বলবো আওয়ামী লীগ বিএনপির হাতে যদি আবারও ক্ষমতায় থাকে কিচ্ছু পরিবর্তন হবে না হবে না হবে না হবে না তার জন্য অবশ্যই আমরা কিভাবে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি সেই চিন্তা ভাবনা আমাদেরকে করতে হবে অবশ্যই বিএনপি বিরোধী দল হিসেবে নির্যাতিত বিরোধী দল হিসেবে তাদেরকে আমরা সাথে নেব কিন্তু বিএনপির হাতে স্টিয়ারিং ছেড়ে সেটাতে যদি আমরা একমত হই আবার জেলেও সেই কদু হবে সহজ কথা সরকার যদি কার্যকরভাবে তারা মনে করে যে সংকট উত্তরণের পথটা বাতলাতে চায় তাহলে আগে যেটা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে সেটেল ইস্যু ছিল কেয়ারটেকার গভর্নমেন্ট আলাপ আলোচনার ভিত্তিতে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে সেটাকে মডিফিকেশন করে ফিরিয়ে আনতে পারে সংখ্যা সংসদ তাদেরই সংখ্যাগরিষ্ঠ এবং আমরা যেটা বলছি শুধুমাত্র ক্ষমতার পরিবর্তন হলো না এর সাথে কিছু ব্যবস্থার পরিবর্তন হতে হবে সেই ব্যবস্থার পরিবর্তন গণসংহতি আন্দোলন উত্থাপন করেছে আমরাও খুব শীঘ্র উত্থাপন করবো সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ